নমস্কার, আমি সৌরভ। আপনাদের সামনে পুরাঞ্জা জ্যোতিষের পক্ষ থেকে আজ ভারতীয় জ্যোতিষের ১২ ধরনের কালসর্পযোগের মধ্য থেকে ষষ্ঠ ভয়ানক কালসর্পযোগ অর্থাৎ মহাপদ্ম কালসর্পযোগ সম্বন্ধে বিস্তারিত জানব। আমরা জানব এই মহাপদ্ম কালসর্পযোগ একটি জন্মছকে কীভাবে তৈরি হয়, এই যোগ কোনো জাতকের জন্মছকে তৈরি হলে জাতককে জীবনে কী কী সমস্যার মধ্য দিয়ে যেতে হয় এবং কীভাবে জাতক এই সমস্যার সমাধান করে জীবনে উন্নতির চরম শিখরে পৌঁছাতে পারে তা নিয়ে সম্পূর্ণ বিষয়। তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং যদি আপনার বা আপনার প্রিয়জনের জন্মছকে এই যোগ পরিলক্ষিত হয় তবে এই ভয়ানক কালসর্প যোগ থেকে নিজেকে বা নিজের প্রিয়জনকে রক্ষা করুন। যখন কোনো জন্মছকে লগ্ন থেকে ষষ্ঠ ঘরে রাহু বা ড্রাগন সেড এবং লগ্ন থেকে দ্বাদশতম ঘরে কেতু বা ড্রাগন স্টেলের অবস্থান হয় এবং রাহু ও কেতুর অ্যাক্সিসের যে কোনো একদিকে, তা সে ক্লকওয়াইজ হোক বা অ্যান্টি ক্লকওয়াইজ, যাই হোক না কেন, বাকি সমস্ত গ্রহ উপগ্রহ বা নক্ষত্রের অবস্থান হয়, তখন ভারতীয় বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুযায়ী তাকে মহাপদ্ম কালসর্পযোগ রূপে চিহ্নিত করা হয়। যাদের জীবনে এই মহাপদ্ম কালসর্পযোগ পরিলক্ষিত হয় তাদের জীবন শুরু থেকেই প্রচণ্ড প্রতিকূলতার মধ্য দিয়ে যায়। এদের জীবনে শত্রুর আধিক্যতা ও তাদের দ্বারা ক্ষতি হতেই থাকে। শৈশবকাল থেকে এদের সাথে এদের মা এবং মায়ের দিকের আত্মীয় স্বজন অর্থাৎ মামাবাড়ির সাথে মতানৈক্য তৈরি হতে দেখা যায়। সারাটা জীবন এদের আর্থিক দুরবস্থার মধ্যে দিয়ে কাটে। এরা যাদের ভালোবাসে তাদের থেকে এরা বারংবার প্রতারিত হয়ে থাকে। এরা ভালোবেসে বিবাহ করলে বিবাহ পরবর্তী সময় এরা বুঝতে পারে যে মানুষটাকে বিবাহ করেছে বা যা ভেবে সে বিবাহ করেছে সেটি তার আসল রূপ নয়। এ কারণে বেশিরভাগ সময়ই এদের জীবনে বিবাহ বিচ্ছেদ ঘটে থাকে। কখনো কখনো এরা অসামাজিক কার্যে জড়িয়ে পড়ে ও ফলস্বরূপ এদের আইনি জটিলতা ও জেল বা হাজতবাস হয়। এদের জীবনে সংঘর্ষ কখনোই শেষ হতে চায় না। সমাজে প্রতি পদক্ষেপে এদের চরিত্র নিয়ে প্রশ্ন ওঠে। সারা জীবন এদের হতাশার মধ্য দিয়ে কাটে। এরা সাধারণত গলা ও উদর সংক্রান্ত শারীরিক ব্যাধিতে ভোগে। এদের শারীরিক ব্যাধির জন্য প্রচুর অর্থ এদের ব্যয় করতে হয়। বৃদ্ধাবস্থায় এদের প্রচণ্ড অসুস্থতার মধ্য দিয়ে কাটে। যাদের জন্মছকে এই ধরনের কালসর্পযোগ দেখা যায় তাদের উচিত প্রতি শনিবার হনুমান মন্দিরে পূজা অর্পণের পর হনুমানকে কলা, ছোলা এবং গুড় প্রদান করা বা আটমুখী ও সাতমুখী রুদ্রাক্ষ বিধিসম্মত উপায়ে ধারণ করা। আর এই আটমুখী ও সাতমুখী রুদ্রাক্ষ যেন অবশ্যই শনিবার দিন ধারণ করা হয়। যদি আপনাদের জন্মছকে এই মহাপদ্ম কালসর্পযোগ থেকে থাকে তবে আপনারা কমেন্ট করে বা হোয়াটসঅ্যাপ মাধ্যমে আমাদের জানান এবং যদি চান এই ভয়াবহ কালসর্প দোষ থেকে নিজেকে মুক্ত করতে তবে অবশ্যই আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। ভারতীয় জ্যোতিষ কোনো কুসংস্কার বা অন্ধবিশ্বাস নয়, এটি একটি বিজ্ঞান ও বেদের এক অঙ্গ। এই কারণে আমি সৌরভ আপনাদের অনুরোধ করছি যে আপনারা ভারতীয় জ্যোতিষকে সঠিক ও সম্পূর্ণভাবে জেনে তা নিজের জীবনে প্রয়োগ করে নিজের জীবনকে সমৃদ্ধশালী করে তুলুন। আগামী ভিডিওতে আমরা ভারতীয় জ্যোতিষের বাকি প্রকারের কালসর্পযোগ সম্বন্ধে বিস্তারিত জানব। আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তবে এই ভিডিওটিকে লাইক ও আপনার প্রিয়জনদের মধ্যে শেয়ার করুন। এই চ্যানেলে যদি আপনি নতুন এসে থাকেন তবে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন যাতে এই চ্যানেলের যে কোনো আপডেট সবার আগে আপনি পেতে পারেন এবং তা দিয়ে আপনার জীবনকে সমৃদ্ধশালী করতে পারেন। আপনাদের কোনো বক্তব্য থাকলে তা ভারতীয় জ্যোতিষ সংক্রান্ত তা আমাদের কমেন্টের মাধ্যমে বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানাতে পারেন এবং পুরাঞ্জা জ্যোতিষ সম্বন্ধে বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইটে আপনারা লগ ইন করতে পারেন। নমস্কার, ভালো থাকবেন, ভালো রাখবেন।